नमस्कार, आमी कौशिक राय, आपनादेर प्रिय चैनल एस्ट्रो एडुकेशने अनेक अनेक स्वागत जानाई। 14 सेप्टेम्बर 2023 जे पांचटी राशिर अर्थप्राप्तिर जोग सृष्टि होयेछे से पांचटी राशिर विषये आमी विस्तारित आलोचना करते चलेछि। आगामीकाल विशेष एकटी दिन रयेछे, सेटी होच्छे कौशिकी अमावस्या। मायर आशीर्वादे पांचटी राशिर हठात बा आकर्षिक अर्थप्राप्ति होते चलेछे। प्रत्येके भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य शुनबेन। प्रत्येके जय तारा जय तारा जय तारा अवश्य कमेंट बक्से कमेंट करुन। देखुन, आमी प्रतिदिन आपनादेर सामने ए भिडियोटी निये आसि। कोनो ना कोनो राशिर नाम थाके, हयतो आपनादेर राशिर साथे सेम टू सेम राशि मिले भावें जे कौशिकता बोलछे एकटा लटरी टिकिट काटी जदि कोटिपति हवा जाए। किन्तु आमी बार बार आपनादेर काछे हाथ जोर करे अनुरोध करी, भिडियोटी आपनारा केटे केटे देखबेन ना, एटा आपनारा छोट्ट एकटी भूल करुन। कारण आपनारा जदि ए भूलटा करेन कि ना, ताहले आपनारा मेन विषयबस्तुटा किन्तु जानते पारछेन ना आमी जे आलोचनाटी आपनादेर सामने करते चलेछि। देखुन, प्रतिदिन आमी बोलि जे अर्थप्राप्तिर क्षेत्रे आपनादेर जन्मछके अर्थप्राप्तिर जोग रयेछे किना सेटा आगे जाना किन्तु दरकार। एबं जदि अर्थप्राप्तिर जोग थाके सेटा कोन बछर रयेछे, कोन मासे रयेछे। कारण प्रतिदिन जदि आपनारा टिकिट काटेन ना, आपनादेर कष्ट अर्जित अर्थ हयतो आपनादेर नष्ट होबे। अनेके लटारिर टिकिट केटे सर्वशान्त हये जाच्छेन, তাই ভিডিওটি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসি। যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, তবে যাদের একান্তই টিকিট কাটার নেশা রয়েছে তাদের জন্য প্রতিদিন টার্গেট নাম্বারটা বলি। যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা আমার প্রতিদিনের বলা। যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওগুলো শুনছেন একবার না, আপনার পাঁচবার শুনুন। আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অল্পের জন্য 2-1 নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনাদের জন্য। আর যারা দীর্ঘদিন ধরে টিকিট কেটেই যাচ্ছেন হচ্ছে না, আমি আবারও বলবো আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রতিদিন আমি রাশিগুলোর নাম বলি, সেম রাশির নাম হয়তো চলেই আসে কিন্তু একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। যদি আপনাদের আগামীকাল যোগ থাকে কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কারণ এটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারেল আমি বলছি, এখান থেকে আপনাদের জন্ম কুণ্ডলী বা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি এটা বলি যে আমি যে কথাগুলো বলছি কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে মিলবে, কিন্তু সেদিন হয়তো আপনাদের প্রচুর অর্থ নষ্ট হতে পারে। তাই আগে থেকে নিজস্ব হস্তরেখা অথবা আপনারা জন্মকুণ্ডলী একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করে নিন। দেখুন, প্রতিদিন আমি কেন আপনাদেরকে ভিডিওটি দিই, যাতে আপনাদের অর্থগুলো নষ্ট না হয়। এবং আমি নামের অক্ষর দিয়েও কিন্তু প্রতিদিন বলি, যারা রাশি জানেন না, এখন তো অনেকেই রাশি জানেন না, তাদের নামের অক্ষর দিয়ে কিন্তু আমি প্রতিদিন আলোচনা করি। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা এবং এই অমাবস্যা ভাদ্র মাসে বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এই অমাবস্যাতে তন্ত্র সাধনা এবং মা কালী শম্ভু নিশুম্ভুকে বধ করেছিলেন, বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তারাপীঠে কিন্তু এই বিশেষ সাধনা কিন্তু হয় এই দিনে। অবশ্যই এই সময়ের মধ্যে যদি আপনারা রাহু রক্ষা কবচটা যদি করতে পারেন, আপনাদের খুব চটজলদি কিন্তু কাজ হবে। কারণ তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময়গুলো কিন্তু খুব ভালো, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। কারণ প্রচুর বুকিং রয়েছে রাহু রক্ষা কবচের, প্রত্যেকে
রাহু রক্ষা কবচের বুকিং করেছেন একটু সময় দিবেন যারা আমার কাছে নিচ্ছেন, কারণ এত এত বুকিং অবশ্যই সময় নিয়ে কিন্তু নিতে হবে আমার কাছ থেকে। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবটা যদি স্ট্রং থাকে এবং রাহু যদি স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এবার আসি একে একে পার্ট বাই পার্ট আলোচনায়। প্রত্যেকে জয় তারা অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো কারো কারো ভাগ্য আগামীকাল খুলে যেতেও পারে, কিন্তু দেখতে হবে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, ভাগ্যভাব কেমন রয়েছে, এবং যারা প্রতিকার প্রতিবিধান করেছেন, গ্রহের সঠিক রেমেডি করেছেন, নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথমে আলোচনাতে আসি টার্গেট নাম্বার, তারপরে রাশির নাম জানাবো। মেষ রাশি 2-7, বৃষ রাশি 3-1, মিথুন রাশি 4-8, কর্কট রাশি 6-7, সিংহ রাশি 5-2, কন্যা রাশি 9-3, আপনার তুলা রাশি 1-6, বৃশ্চিক রাশি 7-3, ধনু রাশি 9-4, মকর রাশি 4-8, কুম্ভ রাশি 2-1, মীন রাশি 3-6। এরপরে আসি পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম আগামীকাল কৌশিকী অমাবস্যাতে। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং আপনার মিথুন রাশি, এ কটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, অনেকেই যা বলতে চান কৌশিকীতে কী দেওয়া হবে নামের অক্ষর দিয়ে, একটু যদি বলেন খুব ভালো হয়। কে পি এন এস এ আর টি এম দিয়ে যদি আপনাদের প্রথম নামের অক্ষর শুরু হয়, আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, টাকার খেলা হতে চলেছে আগামীকাল কৌশিকী অমাবস্যাতে। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং প্রত্যেকে জয় মা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।